হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে বিএ এডুকেশন অনার্সের ইম্পর্টেন্ট নোটগুলো শেয়ার করানো হবে, তাই প্রত্যেককে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে @ এডুকেশন ফর চ্যানেল পাশে থেকো। তো বন্ধুরা, চলো আজকের মূল ইম্পর্টেন্ট কোশ্চেন, বৌদ্ধ দর্শন কী এবং তার বৈশিষ্ট্যগুলি শেয়ার করা যাক। What is philosophy? Write the main characteristic of Buddhist philosophy. মানে বৌদ্ধ দর্শন কি, তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো চলো, হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে শাক্য বংশী এক রাজ পরিবারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্ম হয়। চরাবিধি ও মৃত্যুর দৃশ্য দেখে তিনি উপলব্ধি করেছিলেন এই জগৎ দুঃখে, যদিও স্পেলিংটা ভুল আছে, দুঃখে পরিপূর্ণ, তাই শান্ত সৌম্য দর্শন নির্ভীর সন্ন্যাসী দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভ করার জন্য সন্ন্যাসী বেস্ট গ্রহণ করেন এবং তিনি 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। কঠোর তপস্যা এবং সাধনার মাধ্যমে তিনি সক্ষম জ্ঞান লাভ করেন। সিদ্ধার্থ হল বৌদ্ধ বা সক্ষম জ্ঞানী, কেবলমাত্র নিজের মুক্তি নয়, বিশ্বের সমস্ত মানুষের দুঃখ কষ্ট চিরমুক্ত করার জন্য তিনি তার ধর্মবাণী প্রচার করেছেন। তার অধিক উপলব্ধি বৌদ্ধ দর্শনের ভিত্তি। বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য, বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হল। নাম্বার 1, ত্রিপিটক। বুদ্ধদেব তার বাণীগুলি লিখে যেতে পারেননি, তার শিষ্যরা পরবর্তীকালে গ্রন্থের আকারে বৌদ্ধের বাণীগুলি লিপিবদ্ধ করেন, একে বলা হয় ত্রিপিটক। ত্রিপিটকের 3টি ভাগ আছে, তো চলে সেগুলি নিয়ে আলোচনা করব। বিনয়পিটক, এই গ্রন্থের বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুদের আচরণ সম্পর্কিত বিভিন্ন নিয়ম নিয়ে লিপিবদ্ধ আছে। নাম্বার 2, সূত্রপিটক, এই অংশে বৌদ্ধ ধর্মের উদ্দেশ্য সাধনা ও ফল লাভের কথা বলা হয়েছে। অভিধর্মপিটক, গণামার অভিধর্মপিটক, এখানে বৌদ্ধ ধর্মের বাণীগুলি ব্যাখ্যা ও বিশ্লেষণ ভাস্কর্যে লিপিবদ্ধ আছে। নাম্বার 2, আর্য সত্য, বুদ্ধদেব তার কঠোর তপস্যার ফলে যে 4টি সাধনালব্ধ সত্যের উপলব্ধি করতে সক্ষম হয়েছিল সেগুলিকে বলা হয় আর্য সত্য। সেই 4টি শর্ত হল, নাম্বার 1, দুঃখ আছে, নাম্বার 2, দুঃখের কারণ আছে, নাম্বার 3, দুঃখের নির্বৃত্তি আছে, এবং নাম্বার 4, দুঃখের নিরোধের পথ আছে। এই 4টি আর্য সত্য বৌদ্ধ দর্শনের চতুষ্টয় নামে পরিচিত। নিম্নে এগুলি সম্পর্কে আলোচনা করা হলো। নাম্বার 1, দুঃখ আছে, এই সংসারে সকল বস্তুই ক্ষণস্থায়ী এবং সব বস্তুর সুখের সৃষ্টি করে। তিনি বলেছেন, এই সংসারে কেবল দুঃখ আছে, কোথাও সুখ নেই, আনন্দ নেই, সুখ থাকলেও প্রতিটি সুখের মধ্যে দুঃখের বীজ পণ্য থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখ হলো মানুষের নিত্য সাথী, তাই দুঃখের অস্তিত্ব অস্বীকার করা যায় না। নাম্বার 2, দুঃখের কারণ আছে, দুঃখ অকারণ ঘটতে পারে না, কোনো আকস্মিক ঘটনা নয়। জরা ও মৃত্যুর কারণ হলো জাতি বা জন্ম, জাতির কারণ ভব বা পুনরায় জন্মের অকুলতা ভবের কারণ, উপাদান বা জাগতিক বিষয়ে প্রতি আসক্তি। বুদ্ধ দর্শনের দুঃখের কার্যকারণ শৃঙ্খলার কথায় আমরা দেখতে পাই দ্বাদশ কারণ,
এইভাবেই বারবার সংসার চক্রের নিয়ে ঘোরাকেই বলা বলে বলে ভব চক্র দ্বাদশ নিদান। নম্বর থ্রি, দুঃখ নিরোধ বা নির্বৃত্তি আছে। দুঃখের উৎপত্তি রোধ ও দুঃখের বিকাশ সাধনের সুখ নিরোধ বা নির্বৃত্তি হল তৃতীয় আর্য সত্য। এই সত্যটি দ্বিতীয় আর্য সত্য থেকে নিশ্চিত। দুঃখের যেসব কারণ রয়েছে সেগুলিকে রোধ করতে পারলেই দুঃখ নিরোধ বা নির্বৃত্তি করা সম্ভব। নাম্বার ফোর, লাস্ট, দুঃখ নিরোধের পথ আছে। এই পথকে বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বলে অভিহিত করা হয়েছে। এই অষ্টাঙ্গিক মার্গ আটটি অঙ্গ সম্মানিত পথকে বৌদ্ধ ধর্মের মধ্যে পন্থা বলা হয়েছে। এই অষ্টাঙ্গিক মার্গ এর মাধ্যমে বৌদ্ধ ধর্মের নীতি তত্ত্ব প্রচলিত হয়েছে। অষ্টাঙ্গিক মার্গ এর আটটি অঙ্গ হল সক্ষম দৃষ্টি, সক্ষম সংকল্প, সক্ষম ব্যায়াম, সক্ষম বাক, সক্ষম কর্মান্তর, সক্ষম আজীব, সক্ষম ব্যায়াম ও সক্ষম স্মৃতি ও সক্ষম সমাধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থেকো।